আমার প্রাণ যেতে চাই, যেথায় আছেন দয়ার নবী সোনার মদিনা, সোনার মদিনা। মদিনা খুব সুন্দর জায়গা, এরকম জায়গা পৃথিবী থেকে কোথাও না। যে জায়গাটা হচ্ছে জান্নাতির কেওয়ারের চাইতে তার দামটা বেশি বলে সুবহানাল, সারা পৃথিবীতে মদিনার মতন জায়গার কোথাও না। কারণ যেখানে আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, পয়গম্বরে আজম, ইলমে গায়বে সংবাদদাতা, উদার চেতা, সারা বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে আরাম করেছে। এত সুন্দর জায়গা যেখানে আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসম মুবারক স্পর্শ করেছে, যেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, হুজরা, আর সেখানে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন জিন্দা অবস্থায়। তো কেমন জিন্দা? হাদিস শরীফের ভিতরে আছে, দালাইলুল খাইরাত কিতাবের ভিতরে আছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আর আইতো সালাতুল মুসাল্লিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহায়াত ছিল, আর আইতো সালাতুল মুসাল্লিনা ওমা ইয়াতি ওমা গাবা ওমা হালহুমা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলে পাক সাহিবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ ইরশাদ করছেন, আসমাও সালাতাল মুসাল্লিন আহলে মুহাব্বতি ওয়া আরাফাহু, যে পাইটার অন্তর থেকে বেরাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যারা আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, যারা এখনো বাপের পৃষ্ঠেই নাই ও মায়ের পেটে এখনো আসেনি, মা বাপের পৃষ্ঠে এখনো আসেনি, কেয়ামতের প্রাক্কাল তাক যারা আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, যারা এখনো গায়েব আছে, তো হুজুর তাদের দরুদে দরুদ ও সালাম কি আপনি নিজের কানে শুনতে পান? তো আমার রাসূলে পাক সাহিবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসমাউ সালাতাল মুসাল্লিন আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম, নবী আমার বলেন যারা আমার উপরে মহাপতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করবে, সালাম পাঠ করবে, আমি নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাবো। নবী আরো বলছেন ওয়ারে ফাহুম, আমি তাকে চিনতে পারি, তার বাপকে চিনি, তার বাপের বাপকে চিনি, তার সমস্ত গোষ্ঠীকে চিনি, এবং কোন জায়গা থেকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে আমি নবী মুস্তাফা। এই জন্য তো সরকারি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দীন মিল্লাত ফাজল বারালভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, দূর নাস্তিক শূন্য ওয়ালে ও কান কানে লালে কারামত পেলা হুস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে থেকে যেমন দেখেন দূরে থেকে তেমনই দেখেন, কাছে থেকে যেমনই শুনেন দূরে থেকে তেমনই শুনেন। হাদিস শরীফের ভিতর আছে সিয়া সিদ্ধা তিরমিজি সূত্র হাদিস, আরা মালা তারাও না আসমাও মালা তাসমাও, আমি যা দেখতে পাই তোমরা তা পাও না, আর আমি যাহা শুনতে পাই তোমরা তা পাও না। আমি বলছিলাম মদিনা খুব সুন্দর জায়গা, আমার প্রাণ যেতে চাই, যেথায় আছেন দয়ার নবী সোনার মদিনাই, সোনার মদিনাই, মা আমিনার নয়ন মনি লহু আমার সালাম খানি, জীবনে হইল না দেখা আমারি প্রাণ যেতে চাই,
যেথায় আছেন দয়ার নবী সোনার মদিনায়, সোনার মদিনায়। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আমাদের জন্য কি না করেছে। আহা, সারা জীবন ভাবলে তুমি মদের লাগিয়া, হীরা গুহায় কাঁদলেন কত একেলা জাগিয়া। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন ভাবলে তুমি মদের লাগিয়া, হীরা গুহায় কাঁদলেন কত একেলা জাগিয়া। আল্লাহর কোরআন খোদার বাণী, আল্লাহর তাওহীদ মন্ত্র খানি, মদের তরে এত মায়া, মদের তরে এত মায়া, কে দিল তোমায়। আমার প্রাণ যেতে চাই যেথায় আছেন দয়ার নবী সোনার মদিনায়, সোনার মদিনায়। একটু মহব্বত বলবো সুবহানাল্লাহ।